দর্শক আমি এখন আছি পাবনা জেলার ফরিদপুর থানার ন্যাসরাপাড়া গ্রামে এই গ্রামে আজকে এই যে দেখতে পাচ্ছি একটা বিশাল খাবার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি দেখতে পাচ্ছি প্রতিযোগীদের প্লেটে আস্ত মুরগির গ্রিল তারপরে যে বিরিয়ানি রয়েছে আজকের এই আয়োজন করেছে সোহেল ভাই এই সোহেল ভাই হ্যাঁ ভাই এই যে মানে এই যে এরকম আস্ত মুরগি দিয়ে

এইতো আপনি দেখেন না কি ঘরে তোমরা প্রস্তুত তো শুরু শুরু দেখা যাবি দেখাচ্ছি আস্তে আস্তে খাও দুইজন আস্তে আস্তে খাও নাই খাই যাও যেভাবে আস্তে আস্তে একটা সারা পরে যাবি ফেসবুকে

এ সেই রকম খাওয়া মানে ভাই এ খুব খুব খাওয়ার প্রতিযোগিতা লেগে গেছে যে দর্শক দেখেন সরাসরি আপনাদের এই জিনিসটা দেখাচ্ছে যে দেখেন কি খাওয়ার প্রতিযোগিতা লেগে গেছে

আস্তে আস্তে খাও না আস্তে আস্তে খাও প্রতিযোগিতা বলেই ধীরে ধীরে খাও এখনো বলা যাচ্ছে না কারণ দুইজনের পাতে একই রকম অবস্থান আছে একই রকম অবস্থান থাকলেও ভাই এদিক কিন্তু গেছে গেছে করে দেখেন এইদিকে আইকু গেছে অনেকটা না না নষ্ট 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 করবি কে নষ্ট করবি না বাবা আপনি করে গ্রামে মেজে ভাই এই রকম খাদক আছে ভাই কে তো সেই রকম খাদক দেখতেছি অবশ্যই আরে বাবা আপনি সরাসরি লাইভ চালাইতেছেন না দেখেন কি হয় আমি আছি আজকে দেহি কে বিজয় হয় দুইজনই কারো থেকে কম না দেখতেছি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি খাদর দেখেন দুইজন কিন্তু খুব লাগিয়ে গেছে দেখা যাবে আজকে হয় দেখা যাবে শেষের দিকে এই যে দর্শক দেখেন তো মুরগি খাওয়ার একটা প্রতিযোগিতা

ভাই এই খাবার গ্রামের সব লোকজন এক জড়ো হয়ে গেছে

কিন্তু মেহেদি শেষ খালি ভাই ভিডিও করলাম যে খাওয়া খাইলো ভাই সেই রকম মানে খুব ভালো লাগছে ভাই ভালো লাগছে ঠিক আছে ভাই বাবা গিরামে তো দর্শক না